फिश फ्राई बा चिली फिशर जोन्नो भेटकीर फिले बा भेटकीर क्यूब बार करार पड़े जे काटागुलो पड़े थाके सेगुलो फेले दें ना फेलबेन ना ए एक्टा रेसिपी ट्राई करुन। नमस्कार कुइजिनिया चैनल पक्ष थेके सकलके जानाई सादर आमंत्रण। आमार चैनल कुइजिनिया के सबस्क्राइब करे पाशे थाका बेल बाटन और अल आइकन प्रेस करे राखले सब नतून भिडियो नोटिफिकेशन आपनादेर सबार काछे सबार आगे पौंछे जाबे। भेटकी माछेर काटा दिए जेगुलो आमरा साधारणत फेले दी फिले बार करार पड़े एकटा खुबी सुस्वादु काटा चच्चड़ी रेसिपि आज के आपनादेर जोन्नो। पुरो रेसिपिटा देखार अनुरोध रइलो आर जदि देखार पर भालो लेगे थाके बाड़ीते अति अवश्यई एकबार ट्राई करुन आर एकटा लाइक कमेंट किन्तु बराबरेर मतो करते भूलबेन ना। नतून बंधुदेरके आमार चैनेले स्वागत जानिए आर पुरोनो बंधुदेरके पाशे थाकार जोन्नो असंख्य धन्यवाद जानिए शुरू करब आजकेर रेसिपि। तार आगे आरो एकबार मने करिए दी प्रत्येकटा भिडियोर मतो आमार इन्स्टाग्राम पेज एबं फेसबुक पेजटा किन्तु फलो करते भूलबेन ना। ताहले आसुन शुरू करा जाक आजकेर रेसिपि भेटकी माछेर काटा चच्चड़ी। एखाने आमी मोट 750 ग्राम भेटकी माछेर काटा नियेछि। एटा आपनारा जे कोनो दोकाने जखन भेटकी माछेर फिले बा क्यूब जखन काटबेन तखन जेटा पड़े थाके सेटार थेकेई बोलबेन एकटु मोटा मोटा करे केटे दिते, माने एकटु माछ थाका अवस्थाय केटे दिते। তাহলে কিন্তু এটা টেস্ট হয়, শুধু কাটাটা কিন্তু না থাকে যেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর নুনটাকে দিয়ে এবার ভালো করে এই কাটাগুলোকে আমি মেখে নিচ্ছি। কাটাগুলোকে মেখে নেওয়ার পরে একটা আমি পেস্ট বানাবো, তার জন্য আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি দুটো মাঝারি থেকে একটু বড় সাইজের পেঁয়াজ আর একটা বেশ বড় সাইজের রসুন, সেটার থেকে যতগুলো বেরিয়েছিল কোয়া সবকটা। তার সাথে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ জল। এই সমস্ত কিছু দিয়ে এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নাটাতে কিন্তু সরষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। আর আমি দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছে ভাজার সময় কাটাগুলো তেল না ছিটকে আসে। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এখানে আমি প্রথম রাউন্ডের কাটাগুলো দিয়ে দিলাম। আর মোটামুটি এক এক পিট মিনিট 1.5 থেকে 2 করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। মিনিট 1.5 হয়ে যাওয়ার পরে আমি এখানে উল্টে দিয়েছি, অপর পিটটাও ঠিক একইভাবে মিনিট 1.5 ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে কাটাগুলো আমি কি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি আরও একবার ভাজার আগে হলুদ দিয়ে দিলাম আর তারপরে আরও কিছুটা কাটা আমি এখানে ভেজে নিচ্ছি। মোট আমি যে পরিমাণ কাটা নিয়েছি আমার 3 রাউন্ডে টোটাল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তবে মনে রাখবেন সবসময় যে যখনই মাছের কাটা বা মাছ যাই ভাজবেন না কেন হলুদ কিন্তু দিতে হবে। যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে একটু অপেক্ষা করলাম কয়েক সেকেন্ড করে। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটেছি কিন্তু একটু বেশি মোটা করে কেটেছি। কেটে এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভাজব। ফ্লেমটা কিন্তু এই রান্নার সময় আমি মোটামুটি মিডিয়ামেই রেখেছি। এবার আমি এতে দিয়ে দিলাম পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। পেস্টটাকে দেওয়ার পরে আরও 2-3 মিনিটের জন্য পেস্টটাকে মিডিয়াম ফ্লেমে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা গন্ধগুলো আছে সেগুলো যেন চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আরও একবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম আমি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিলাম আমি ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আরও ভালো করে এটাকে কষাবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু আমি একটু লোয়ের সাইডেই রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। 2-3 মিনিট ভালো করে কষাবার পরে যখন তেলটা একটু ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা যে কাঁটাগুলো আছে সেই কাঁটা টুকরোগুলোকে দিয়ে দিলাম। কাঁটা টুকরোগুলোকে দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে এটাকে আমি ভাজবো, যাতে লো ফ্লেম করার কারণ হচ্ছে যাতে এটা পুড়ে না যায়। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ কাটা টুকরোগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, ভাজাই আছে আর আলুগুলো যেহেতু ছোট করে কাটা আছে তো সেটাও খুব একটা বেশি সময় লাগবে না। আগে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। আর এরপরেতে আমি দেবো 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে নেড়ে মিশিয়ে এবার দেবো এতে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার।
গরম মশলার পাউডারটাকে দিও আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি রান্না হতে দেবো, মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি গ্যাসটাকে, আর 7-8 মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেবো। এই টাইমের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, খুব একটা বেশি সময় কিন্তু এই রান্নাটাতে লাগে না। মাঝে মধ্যে আমি একটু নেড়ে দেবো তলাটা দিয়ে, যাতে দেখা যায় যাতে তলাটা লেগে না যায়, কারণ যেহেতু একটু লেগে যাবার একটা প্রবণতা থাকে এইটাতে। তো 7-8 মিনিট মোটামুটি আমার এখানে প্রায় হয়ে এসছে, ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে। দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি। তাহলে ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি, শুধু দরকার একটু গরম ভাত। তাহলে দেখলেন যে ভেটকির ফিলে বা কিউব বার করার পরে যে কাটাগুলো থাকে সেগুলো যদি একটু আপনারা মাছ সমেত রাখতে পারেন, তাহলে কিন্তু ওই কাটাগুলো না ফেলে এরকম একটা উপাদেয় খুবই সহজে একটা রান্না কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন। আর যারা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে এখনও, তারা অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কুইজিনিয়া পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নমস্কার।